নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। আজ অনেকদিন পরে তথ্য কথার একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 8ই সেপ্টেম্বর 2020, আজ ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, অর্থাৎ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আজ এই ভিডিওটাতে আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সম্বন্ধে কিছু তথ্য নিয়ে আলোচনা করব এবং এই দিনটার গুরুত্ব কী, এই দিনটা কবে থেকে পালিত হয় সারা বিশ্বে আর আমাদের দেশে, সেই সব নিয়ে কিছু আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আর ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন। তো এবার শুরু করা যাক আমাদের মূল ভিডিও। প্রথমে আসবো যে কি এই সাক্ষরতা দিবস এবং কি এর তাৎপর্য এবং কেনই বা এটা পালন করা হয়, সেই সব আলোচনা নিয়ে। প্রথমেই আমরা জেনে নেব যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়। তো আমরা প্রথমেই দেখব 1966 সালের 26শে অক্টোবর ইউনেস্কোর চতুর্দশ অধিবেশনের সাধারণ সভায় 8ই সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর এই দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সারা বিশ্বের সমস্ত দেশই এটি পূর্ণ মর্যাদার সাথে পালন করে এই দিনটিকে। এবার আসবো কেন এই দিনটি সাড়ম্বরে পালিত হয়। সাধারণত সাক্ষরতা অভিযান তো সারা বছর ধরেই কম বেশি চলতে থাকে, কেন একটা নির্দিষ্ট দিন বেছে নেওয়া হলো এই দিনটাকে পালন করার জন্য, এই সাক্ষরতা অভিযানটাকে পালন করার জন্য? না, এই দিনটাকে সাড়ম্বরে পালন করার উদ্দেশ্য হলো সাক্ষরতা বিষয়টিকে সবার সামনে স্পষ্টভাবে তুলে ধরা এবং একজন মানুষের মৌলিক অধিকার হিসেবে সাক্ষরতার প্রয়োজনীয়তাটা কি সেই সম্বন্ধে তাকে ওয়াকিবহাল করা এবং সমাজে সাক্ষরতার হারটাকে ক্রমশ বাড়িয়ে নিয়ে চলা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এই দিবসটা পালনের মাধ্যমে সাক্ষরতার হার সম্বন্ধে জানা এবং পরবর্তী কর্মসূচি কি কি হতে পারে বা কী কী কর্মসূচি আমরা নিতে পারি আগামী দিনে সাক্ষরতাকে বাড়িয়ে নিয়ে চলে যাওয়ার জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে, তাই জন্য এই দিনটির গুরুত্ব অপরিসীম। 2019 সালে, অর্থাৎ গত বছর 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল উদ্দেশ্য ছিল সাক্ষরতা এবং বহুভাষা। বিভিন্ন সাক্ষরতা অভিযানের মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ অনেকাংশে সফল হলেও বহু দেশের ক্ষেত্রে বহু ভাষাভাষী এবং বহু জাতির মানুষের ক্ষেত্রে একই ভাষায়, অর্থাৎ কিছু নির্দিষ্ট ভাষায়, নির্দিষ্ট করে দেওয়া ভাষায় তাদের শিক্ষা নেওয়া কিংবা স্বাক্ষর হয়ে ওঠাটা সম্ভব নয়। তাই জন্য গত বছরের মোটো বা থিম এটাই ছিল যে ভাষা, কখনো একটা ভাষা যেন কোনো মানুষের শিক্ষা বা সাক্ষরতার পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেই উদ্দেশ্যের জন্যই গত বছর এই মোটোটা নেওয়া হয়েছিল। এবারে আসবো সাক্ষরতার গুরুত্বটা কি, মানে সাক্ষরতা অভিযানের ফলে যে মানুষ স্বাক্ষর হচ্ছে, শিক্ষার বৃদ্ধি হচ্ছে, প্রসার করছে, তার গুরুত্বটা কি? সাক্ষরতা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ব্যক্তি ও সম্প্রদায়ের কল্যাণেও গুরুত্বপূর্ণ, কারণ মানুষের সম্যক জ্ঞান, ধারণা, বিচার বুদ্ধি এইসব আসার জন্য মানুষের শিক্ষা একটা বেসিক নিডস, মানুষের এই সাধারণ জিনিসটা থাকা প্রয়োজন। একটা কথা ভাবতে গেলে খুব সত্যি যে কাউকে যদি কার্যকরভাবে পড়তে লিখতে এবং মৌলিক গণিত মানে বেসিক যে ম্যাথস যেটাকে বলে, তার হিসেব করার ক্ষমতা, তার সবকিছু বোঝার ক্ষমতা, এসব যদি তাকে দিয়ে একটা পরিপূর্ণ মানুষে তৈরি করা যেতে পারে, তাহলে কি হবে আমাদের ভবিষ্যতে, আমাদের সমাজের আর আমাদের মানব জাতির উন্নতি সাধন হবে। ফলে কি হবে না, আমাদের অর্থনৈতিক যে পরিকাঠামো আছে তার উন্নতি হবে, মানুষ শিক্ষিত হলে আমাদের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি তো হবেই, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। আবার অপরপক্ষে একটা জিনিস যে আমাদের অর্থনৈতিক উন্নতি যদি সাধন হয় তাহলে কি হবে, সাক্ষরতার হারও বাড়বে। ফলে বলাই বাহুল্য যে এই বিষয়টা, মানে একটি বিষয় যে অর্থনৈতিক উন্নতি সাধন এবং শিক্ষার প্রসার,
এই দুটো বিষয় একটা অপরের উপরে ওতপ্রোতভাবে নির্ভরশীল। এবারে আসছি যে মানুষকে স্বাক্ষর করে আমার সুবিধেটা কি, আমার কি কি লাভ হবে, আগামী দিনে আমরা কি কি পেতে পারি। সাক্ষরতার হার যদি বাড়ে, তার সাথে সাথে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে, গণতন্ত্রের বৃদ্ধি পাবে, গণতান্ত্রিক অধিকার হিসেবে তার যে আগামী পদক্ষেপটা অনেকটা সুস্পষ্ট হবে, নাগরিক ব্যস্ততা বৃদ্ধি পাবে, মানুষের শিক্ষার সাথে সাথে তার বেসিক স্কিলস এবং তার বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজে দক্ষতা বাড়বে, ফলে তাদের নাগরিক ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রাথমিক জ্ঞান প্রাপ্তির মাধ্যমে বিভিন্ন ধরনের মাফ করবেন বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতার শিক্ষার মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের রোগ যেমন এইডস, ম্যালেরিয়া, ডেঙ্গু, তো সেই জায়গাগুলো থেকে মানুষ যদি অ্যাওয়ার থাকে বিভিন্ন বিষয়ে, যে কিভাবে এগুলোকে রোধ করা যায় বা কিভাবে এগুলোকে আটকানো যায়, তাহলে সেই তার প্রকোপ মানে ম্যালেরিয়া, ডেঙ্গু এসবের প্রকোপ অনেকটাই কমবে। সংখ্যালঘু ভাষায় সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য বাড়ানো সম্ভব হবে। সংখ্যালঘু ভাষা বলতে মানে যে ভাষাভাষী মানুষ অনেকটা কম মানুষ বসবাস করে আমাদের দেশে বলো বা বাইরের দেশে যেখানেই হোক না কেন, অল ওভার দ্য ওয়ার্ল্ড সংখ্যালঘু ভাষা সাক্ষরতা কর্মসূচি আমাদেরকে নিতে হবে। সেই ভাষায় শিক্ষাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের শিক্ষিত, আমরা যে শিক্ষিত মানুষ এবং আমরা যে স্বাক্ষর মানুষ, আমাদের একটাই দায়িত্ব, আমরা যেভাবে এগিয়েছি আমাদের সমাজটাকেও সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। যাদের কাছে শুধুমাত্র ভাষা একটা শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র ভাষার জন্য তারা শিক্ষাটা ঠিকভাবে পাচ্ছে না, মানে সমানভাবে পাচ্ছে না, তাদের কাছে শিক্ষাটা সমানভাবে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। শিক্ষা বাড়লে কি হবে, সাক্ষরতা হার বাড়লে কি হবে, মানুষের আত্মবিশ্বাস বাড়বে, নিজের সম্বন্ধে আত্মবিশ্বাস বাড়বে, তাদের অন্য মানুষের সাথে কমিউনিকেট করার ক্ষমতা বাড়বে, এবং ফলে কি হবে, তাদের আত্মসম্মানও বৃদ্ধি পাবে, তারা তাদেরকে নিজেদেরকে একটা নতুন ভাবে মেরে ধরতে পারবে সারা বিশ্বের সামনে। তবে এই সাক্ষরতার সুবিধাগুলো বিস্তৃতি তখনই সম্ভব যখন তার অধিকার এবং বিকাশের কাঠামোটা পরিপূর্ণ হবে, বা সেটা সফলভাবে বা একটা ব্যাপক অর্থে সেই বিষয়ে এগিয়ে আসবে সাধারণ মানুষ থেকে, সরকার থেকে শুরু করে প্রত্যেকটা দেশের নাগরিকই। সরকারের কি কি করার আছে, এর মধ্যে একটাই কর্মসূচি নেওয়ার আছে যে বিভিন্ন গ্রামাঞ্চল বা পিছিয়ে পড়া শ্রেণীর কাছে 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 পৌঁছানো, ইন্ডিভিজুয়ালি পৌঁছানো, দরকার হলে তাও করতে হবে, ইন্ডিভিজুয়ালি পৌঁছতে হবে, এবং তাদেরকে বোঝাতে হবে শিক্ষা সম্বন্ধে, তাদের কথা বলতে হবে, তাদের সাথে তাদের প্রবলেমগুলো মানে সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে, তাদের সুবিধেগুলো নিয়ে কথা বলতে হবে, তারা কিভাবে শিখতে চায়, বাধা বিপত্তিগুলো আছে সেইগুলোকে অতিক্রম করার চেষ্টা করতে হবে। সেই জন্য শিক্ষা খাতে অনেকটা পরিমাণ জিডিপির পরিমাণটা বাড়াতে হবে, মানে আমাদের দেশের যে জিডিপি আছে, প্রত্যেকটা দেশের, আর শুধু আমাদের দেশের নয়, প্রত্যেকটা দেশের যে জিডিপি আছে শিক্ষা খাতে ঠিকঠাক একটা পার্সেন্টেজ ইউজ করতে হবে। জিডিপির ব্যাপারটা আমি পরে আসছি, আমাদের দেশের জিডিপি মানে ভারতবর্ষের জিডিপি সম্বন্ধে আলোচনাটা আমরা একটু পরে আসছি। পরের বিষয় হচ্ছে সাক্ষরতার হার। সাক্ষরতার হার প্রথমেই আমরা আমাদের দেশের কথা আলোচনা করব। 2020 সালের সাক্ষরতার হার অনুযায়ী আমাদের দেশের সাক্ষরতার হার প্রায় 74.04%, অর্থাৎ 100 ভাগের মধ্যে 74.04, মানে 100 জনের মধ্যে 74.04 জন সাক্ষর। এবং ভারতের রাজ্যগুলির মধ্যে কেরালার সাক্ষরতার হার সব থেকে বেশি, তার হার কত, 93.91%, এবং সবচেয়ে কম হার হচ্ছে বিহারে, সেটা কত, 63.82%। আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 76.26%, 76.26%। আমরা দেখেছিলাম যে ভারতের সাক্ষরতার হার প্রায় 74.04%, তার থেকে আমাদের পশ্চিমবঙ্গের হার কিছুটা বেশি, মানে 76.26%, তবুও এটা সন্তোষজনক ঠিক নয়, আমাদেরকে এটা নিজেদেরকে সচেষ্ট হতে হবে এই ব্যাপারে, এবং সেটাকে
এগিয়ে নিয়ে যেতে হবে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ছিল 20তম এবং সারা বিশ্বে 15 বছর এবং 15 বছরের বেশি বয়সের মানুষের সাক্ষরতার হার প্রায় 86.3%। তার মধ্যে পুরুষের শিক্ষার হার প্রায় 90% এবং মহিলাদের শিক্ষার হার প্রায় 82.7%। এই গেল আমাদের দেশ এবং পুরো পৃথিবীর একটা প্যারামিটারে, যেমন একটা প্যারামিটার বলতে এখানে 15 বছর এবং 15 বছরের ঊর্ধ্বের একটা ধরা হয়েছে, এটা একটা প্যারামিটার। একটা প্যারামিটারে পৃথিবীর সাক্ষরতার হার দেখা গেছে যে 86.3%। তো বিভিন্ন দেশ কিংবা পৃথিবীর যে সাক্ষরতার হার আছে, এরকম বেশ কয়েকটা প্যারামিটারে এগুলোকে ভাগ করে তবেই বিচার করা হয়। তাই জন্য কোন দেশ সাক্ষরতার দিক থেকে এগিয়ে বা কোন দেশ পিছিয়ে, কোন দেশ প্রথম কোন দেশ শেষ, এরকম ভাবে বিচার করাটা খুব একটা সহজ নয়। আমি যতদূর রিসার্চ করেছি কিংবা বিভিন্ন জার্নাল বলুন, বিভিন্ন ওয়েবসাইট বলুন ঘেঁটে দেখেছি, এই ব্যাপারটায় খুব একটা শিওর হওয়া খুব একটা সহজ কাজ নয়। এখানে যেমন আমি কিছু কিছু তথ্য এখানে জড়ো করে রেখেছি, যেটা একদম ভিডিওর শেষ প্রান্তে এসে আমরা আলোচনা করব বলে ঠিক করেছিলাম। যদি আমি কোনো তথ্য এখানে ভুল দিয়ে থাকি, সরাসরি আমাকে কমেন্টে বলতে পারেন, অসুবিধে নেই। আমি সঠিক তথ্য প্রমাণ পেলে আপনাদের কাছ থেকে খুব খুশি হব। এবারে আসছি যে কত পার্সেন্ট জিডিপি ইন্ডিয়া, মানে আমাদের ভারতবর্ষ, তাদের ছাত্রদের প্রতি খরচ করে। ইন্ডিয়া স্পেন্ডস 4.6% অফ ইটস টোটাল জিডিপি, 4.6% জিডিপি এডুকেশনের জন্য ইউজ করে। এবং আমাদের র্যাঙ্ক, ভারতবর্ষের র্যাঙ্ক সারা বিশ্বে 62nd, মানে 62তম। বিশেষজ্ঞদের মতে ভারতবর্ষের মতো দেশে বা প্রত্যেকটা দেশেই শিক্ষা খাতে অ্যাটলিস্ট কমপক্ষে 6% জিডিপি খরচ করা উচিত, যেটা বলা হয়েছে এবারে। আমরা জানি, সবাই জানি, বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, নীতি আয়োগে যে টার্গেটের কথা বলা হয়েছে শিক্ষা খাতে ভারতবর্ষে খরচের জন্য, সেখানে 6%-এর কথাই বলা হয়েছে। এবারে নতুন একটা পলিসি এসেছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তার আগে যেটা হয়েছিল প্রায় 34 বছর আগে, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি অন 1986-1986-এ। তো প্রায় 34 বছরের পর একটা পরিমার্জিত বা সংশোধিত একটা সংস্করণ আসতে চলেছে আমাদের দেশে, সেটা হচ্ছে দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি অফ 2020, যেটা ইউনিয়ন ক্যাবিনেট অফ ইন্ডিয়া 29শে জুলাই যেটা অ্যাপ্রুভ করেছে। দেখা যাক, সেই সম্বন্ধে আমরা এই ভিডিওতে এতটা বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো না, ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক, সেই পলিসিটা কি এবং সেই পলিসিতে কি কি বলা আছে, যদি আপনারা চান আমরা অন্য একটা ভিডিওতে সেটা আলোচনা করতে পারি। যাই হোক, পরের তথ্যতে আমরা যাব নরওয়ে। নরওয়ে সব থেকে বেশি এডুকেশন, মানে শিক্ষা খাতে ব্যবহার করে জিডিপিটা, 6.4%। নিউজিল্যান্ড 6.3%, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড ইউজ করে 6.2%, ইউনাইটেড স্টেটস 6.1%। যাই হোক, এরকম বিভিন্ন তথ্য আছে এবং এই তথ্য অনুসন্ধান করতে গিয়ে আমি দেখলাম যে এই সাক্ষরতার পেছনে বিভিন্ন ছোট ছোট কারণ দাঁড়িয়ে রয়েছে এই গোটা পৃথিবীর, এবং একটা একটার সঙ্গে ওতপ্রোতভাবে, মানে পরোক্ষ না, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু একটা আরেকটার উপরে নির্ভরশীল। যেটা বলা চলে যে সাক্ষরতা আমাদের মানব জাতির, অর্থাৎ পুরো বিশ্বের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা যতটা পারি, যতটা সম্ভব, সেই দিকে আমাদের এগোনো উচিত এবং সেই সম্বন্ধে কাজ করা উচিত। অন্তত কাজ না হলেও কিছু অন্তত তাদের জন্য ভাবা উচিত, কিছুটা অন্তত করা উচিত। আশা করি আমরা আগামী দিনে সেই দিকেই এগোবো এবং সেই কাজগুলোই
করতে থাকবো আর আপনাদের পাশে পাবো। সুতরাং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনে আরও ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে বা এরকম ধরনের কোনো তথ্যপূর্ণ ভিডিও বানাবো। আপনাদের উৎসাহ পেলে অবশ্যই বানাবো এবং আপনাদের উৎসাহ খুব করে চাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সমালোচনা করুন, কমেন্ট করুন, খুবই ভালো লাগে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে।